নমস্কার বন্ধুরা, হেল্পফুল গার্ডেন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে বিকালবেলা গাছে জল দেব, আর কিছু বাগানের কাজ আছে সেগুলো করব। তো আমার এই গাছগুলো টবে করা আছে, কিন্তু এত রোদ, তাই ওই বড় গাছটার নিচে রাখার ব্যবস্থা করব। তো এই যে একটা আমার জবা ফুল গাছ, থোকা জবা, এই যে এর কালারটা খুব সুন্দর। তো এই গাছেও খুব সুন্দর কুড়ি এসেছে, এই গাছগুলো তো ভালোই কুড়ি এসেছে। তো এখানে একটা নয়নতারা গাছ হয়েছে, তো এটা দেশি নয়নতারা, এই কালারটাও খুব সুন্দর। আর এইদিকে আছে শীতের বেবি ডল ফুল গাছ, তো এখনও ফুল হচ্ছে এই গরমে। শীতের ফুল ছিল আমার, এখনো এই শীতের ফুল এখনো ফুল হচ্ছে। আর এত রোদ, এই রোদের কারণে ভাবছি এই গাছগুলোকে, তবে আমার যা গাছ আছে সব ওই বড় গাছের নিচে রাখতে হবে, কারণ আমার এই গার্ডেনে কোনো শেড নেই, তাই ওই বড় গাছের নিচে রাখার ব্যবস্থাটা করব। তো বন্ধুরা, আমার বাগানে অনেক ঘাস হয়েছে, তো এই ঘাসগুলো নিরাতে হবে। তো এখানে এগুলো হলো তারা ফুল গাছ, আর এইটা কি ফুল গাছ, এর কোনো কেমাটা দেখো, এগুলো এখন তারাও হতে পারে, গাঁদা ফুল গাছও হতে পারে। তো এখানে এই ঘাসটা তুলে দিতে হবে, আর এটা হলো সন্ধ্যামালতী গাছ, তো এখানে একটু বেছে বেছে করতে হবে। এবং যদি এই চারাগুলো রাখি, তাই না, মানে কি নিরাবো আর কি নিরাবো না আমি বুঝতে পারছি না। তো এদিকে এই গাছ, এইদিকে আর একটা গাছ হয়েছে, এই যে এটা টগর গাছ, থোকা, এই টগর টগর, এই যে টগর ক্যামেরা এদিকে নিয়ে আমি সত্যি ভালো। তো আজকে এই টগর গাছ ফার্স্ট টগর ফুল ফুটলো, সাদা রঙের। তো এরই বীজ থেকে এই চারাটা চারা হয়েছে, তো এই চারাটা তুলে অন্য জায়গায় লাগাবো, এখন না পরে লাগাবো। এখানে একটা হয়েছে, আর ওইদিকে আর একটা হয়েছে।